আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছো তো আমার আজকের ক্লাসটাতে থাকছে তৃতীয় অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকস আয়নিক যোগের সমযোজী বৈশিষ্ট্য এই তোমাদের এই টপিকসটা থেকে ক খ গ ঘ এই চারটা প্রশ্নের মধ্যে অন্তত একটা প্রশ্ন হলো আসে তাই আমরা এই টপিকসটা একটু ভালো করে জেনে নেওয়ার চেষ্টা করব তো এই টপিকসটা হচ্ছে আয়নিক যোগের আমরা আয়নিক যোগ কি সেটা জেনে নিই তো আইনিক বন্ধনের ফলে যে যৌগুলো গঠিত হয় সেই যোগগুলি হচ্ছে আয়নিক যোগ আয়নিক বন্ধন সম্পর্কে তোমাদের এসএসসিতে নিশ্চয় ধারণা হয়েছে যে ক্যাটায়ন এবং অ্যানায়ন এই দুটো বিপরীত আয়নের আকর্ষণের কারণে যে বন্ধন গঠিত হয় সে বন্ধনকে বলা হয় আয়নিক বন্ধন এবং আয়নিক বন্ধনের ফলে যে যোগগুলো গঠিত হয় সে যোগগুলি হচ্ছে আয়নিক যোগ ঠিক আছে তো কিছু কিছু আয়নিক যোগের ক্ষেত্রে দেখা যায় আবার এই ক্যাটায়নের আকর্ষণ এত বেশি হয় যে ক্যাটায়নের নিউক্লিয়াস অ্যানায়নের ইলেকট্রনগুলোকে ইলেকট্রনগুলো তাদের স্বাভাবিক যে পথ সেই স্বাভাবিক পথ থেকে কিছুটা বিকৃত হয়ে যায় বা বিচ্যুত হয়ে যায় তা বিচ্যুত হয়ে সেগুলো ক্যাটায়নের দিকে আকৃষ্ট হয়ে সরে আসে এবং তখন ওই যোগটার মধ্যে সমযোজী বৈশিষ্ট্য সৃষ্টি হয় তাহলে এই ঘটনাটাকেই বলা হয় আয়নিক যোগের সমযোজী বৈশিষ্ট্য তো এইশো আমরা একটা চিত্রের সাহায্যে এটাকে ব্যাখ্যা করি তাহলে আমি ধরে নিই এটা হচ্ছে একটা ক্যাটায়ন এবং এটা হচ্ছে একটা অ্যানায়ন ঠিক আছে তাহলে ক্যাটায়নের নিউক্লিয়াস অ্যানায়নের ইলেকট্রনগুলোকে আকর্ষণ করবে তো অ্যানায়নের ইলেকট্রনগুলো দেখো স্বাভাবিক একটা বৃত্তাকার পথে চারিদিকে নিউক্লিয়াসের চারপাশে ঘুরছে তাহলে ক্যাটায়নের নিউক্লিয়াস যখন অ্যানায়নের ইলেকট্রনগুলোকে অনেক বেশি শক্তিতে নিজের দিকে আকর্ষণ করে তখন দেখা যায় ইলেকট্রন মেঘগুলো এভাবে স্বাভাবিক বৃত্তাকার পথে না ঘুরে কিছুটা বিকৃত হয়ে যায় এবং বিকৃত হয়ে সেগুলো ক্যাটাইনের প্রতি আকৃষ্ট হয়ে ক্যাটাইনের দিকে সরে আসে ঠিক আছে তাহলে ক্যাটায়নের নিউক্লিয়াস দ্বারা অ্যানায়নের ইলেকট্রন মেঘের এই যে বিকৃতি হলো এই বিকৃতির ঘটনাটাকে বলা হয় পোলারায়ন এবং পোলারায়নের ফলে দেখা যায় এই যে ইলেকট্রন মেঘ সেই ইলেকট্রন মেঘ ক্যাটায়ন এবং অ্যানায়ন এই দুইটা নিউক্লিয়াসের মাঝামাঝি পর্যায়ে অবস্থান করে তো আমরা জানি যে সমযোজি বন্ধনের ক্ষেত্রে সাধারণত শেয়ারকৃত ইলেকট্রন মেঘ যেমন আমি যদি দুইটা হাইড্রোজেনের মধ্যে ইলেকট্রন শেয়ার দেখাই দেখো তোর শেয়ার শেয়ারকৃত ইলেকট্রনগুলো দুইটা হাইড্রোজেন নিউক্লিয়াসের মাঝামাঝি পর্যায়ে অবস্থান করছে ঠিক আছে তার সমযোজী বন্ধনের মধ্যে যেভাবে শেয়ার করা ইলেকট্রন মেক দুইজনের নিউক্লিয়াসের মাঝামাঝি পর্যায়ে অবস্থান করে তেমনি ভাবে আমরা এই সকল যোগের মধ্যে দেখতে পাচ্ছি যে ইলেকট্রন মেক দুইটা নিউক্লিয়াসের মাঝামাঝি পর্যায়ে অবস্থান করে সেজন্য আমরা বলবো তখন ওই যোগ আয়নিক যোগটার মধ্যে সমযোজী বৈশিষ্ট্য সৃষ্টি হবে তাহলে আমরা বলতে পারি যে পোলার আয়ন যত বেশি ঘটবে সমযোজী বৈশিষ্ট্য তত বেশি প্রকাশ পাবে এবং আমাদেরকে এক্ষেত্রে এই কয়েকটা কথা অবশ্যই মাথার মধ্যে রাখতে হবে যে পোলারায়ন যত বেশি ঘটবে তত বেশি হবে অর্থাৎ ওই তত বেশি সমযোজী যোগের মতোই আচরণ করবে তাহলে সমযোজী যে বৈশিষ্ট্য যদি বেশি দেখায় তাহলে আমি স্বাভাবিকভাবে বলতে পারি আয়নিক বৈশিষ্ট্য সেক্ষেত্রে কম হবে ঠিক আছে আর সমযোজী বৈশিষ্ট্য বলতে আমরা জানি যে সমযোজী যোগগুলো সাধারণত পানিতে কন্দ্রবনীয় হয় সেজন্য পোলারাইন যত বেশি হয় পানিতে দ্রাব্যতা তত কম হবে এবং সমুদ্র যোগের যেহেতু গড়নাগ্য স্ফোটনাক কম সেজন্য কোন একটা যোগের মধ্যে পোলারাইন যত বেশি ঘটবে তার গণনাক্য স্ফোটনাঙ্কের মান তত কম হবে এবং দেখো আরেকটা একটা কথা এখানে গড়নাগ্য স্ফোটনাঙ্ক কম হওয়ার যে কারণ গড়াঙ্গ্য স্ফোটনাঙ্ক কম হওয়ার কারণ হচ্ছে ওই পোলারায়ন যত বেশি হয় ওই যোগের বন্ধন বিয়োজন শক্তি তত কমে যায় ঠিক আছে তাহলে বন্ধন বীজ শক্তি যেহেতু কমে যাচ্ছে সেজন্য জন্য বন্ধন বানতে কম শক্তি প্রয়োজন হয় বলে এদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের মান কম হয় এবং আরেকটা বৈশিষ্ট্য দেখা যায় সেটা হচ্ছে বর্ণের তীব্রতা বেশি হয় অর্থাৎ কোন একটা যোগের মধ্যে আইন যত বেশি ঘটবে সেখানে বর্ণের তীব্রতা তত বেশি হবে ঠিক আছে তাহলে এই বৈশিষ্ট্যগুলো আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব ঠিক আছে তাহলে আমরা একটু আগে যে ঘটনাটা পড়লাম সেই ঘটনাটা হচ্ছে ক্যাটায়ন দ্বারা অ্যানায়নের সেই ঘটনাটা হচ্ছে ক্যাটায়ন দ্বারা অ্যানায়নের পোলারায়ন ঠিক আছে তাহলে এমন একটা প্রশ্ন আমি দেখেছিলাম তোমাদের টেস্ট পেপারে যে অ্যানায়ন দ্বারা ক্যাটায়নের পোলারায়ন হতে পারে কিনা অর্থাৎ আমরা এক্ষেত্রে যেটা পড়েছি সেটা হচ্ছে ক্যাটায়ন দ্বারা অ্যানায়নের পোলারায়ন একটা পরীক্ষায় দেখলাম যে এভাবে এসছে যে অ্যানায়ন দ্বারা ক্যাটায়নের পোলারায়ন হবে কিনা ঠিক আছে তাহলে অ্যানায়ন দ্বারা ক্যাটায়নের পোলারায়ন হয় কি অর্থাৎ বিপরীত ঘটনাটা দেখা যাবে কিনা তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি অবশ্যই অ্যানায়ন দ্বারাও ক্যাটায়নের পোলারায়ন হবে কারণ আমরা জানি দুইটা নিউক্লিয়াস যখন পরস্পরের কাছাকাছি আসে তখন সেক্ষেত্রে তাদের মধ্যে চার ধরনের বল কাজ করে ঠিক আছে তো সেটা আমি আগে আমার সংঘর্ষ তত্ত্ব যে এখানে পড়ছিলাম সেখানে ব্যাখ্যা করেছিলাম যে একটা নিউক্লিয়াস আর একটা একটা নিউক্লিয়াস আর একটা ইলেকট্রনকে আকর্ষণ করে তো এই অ্যানায়ন দ্বারা ক্যাটায়নের পোলারায়ন ঘটতে পারে কিনা তাহলে এটার উত্তরটা হচ্ছে অ্যানায়ন দ্বারাও ক্যাটায়নের পোলারায়ন ঘটতে পারে কিন্তু সেক্ষেত্রে আমরা দেখতে পাই যেহেতু অ্যানায়নের আকার অনেক বড় হয় সেজন্য অ্যানায়নের নিউক্লিয়াস থেকে ক্যাটায়নের ইলেকট্রন মেঘের দূরত্ব অনেক বেশি হয় আর তোমরা নিশ্চয়ই জানো যে দূরত্ব বেশি হলে আকর্ষণ কমে যায় সেজন্য আমরা বলবো অ্যানায়নের নিউক্লিয়াস দ্বারা ক্যাটায়নের ইলেকট্রন মেঘের পোলারায়ন ঘটবে তবে সেক্ষেত্রে পোলারায়নের মাত্রাটা হবে খুবই কম অর্থাৎ ক্যাটায়ন অ্যানায়ন ইলেকট্রন মেকে যত বেশি পরিমাণে পোলারিত করতে পারে অ্যানায়ন ক্যাটায়ন ইলেকট্রন অত পরিমাণে পোলারায়িত করতে পারে না তবে সেক্ষেত্রে পোলারায়ন সম্ভব হয় ঠিক আছে এখন এই যে পোলারায়ন ঘটলো তাহলে কোন একটা যোগের মধ্যে কি পরিমাণ পোলারায়ন ঘটবে বা কোনো যোগও কি পরিমাণ সমুদ্র যে বৈশিষ্ট্য দেখাবে সেটা আমরা ফাজানের নিয়মের সাহায্যে ব্যাখ্যা করতে পারি তো ফাজানের নিয়ম এটা যদি তোমাদের জ্ঞানমূলকে আসে তাহলে এটার উত্তরটা হবে পলায়ন যে সকল শর্তের উপর নির্ভর করে সে সকল শর্তকে বলা হয় ফাজানের নিয়ম ঠিক আছে তাহলে যে ফাজানের নিয়মের মধ্যে আমরা পাঁচটা শর্ত দেখতে পাবো সেই পাঁচটা শর্ত কি কি তার প্রথমটাই হচ্ছে কি ক্যাটায়নের আকার তাহলে এক্ষেত্রে আমরা বলবো যে ক্যাটায়নের আকার যত ছোট হবে পোলারায়নের মাত্রা তত বেশি হবে আমাদের যদি একাধিক ক্যাটায়ন দেওয়া হয় তাহলে আমরা দেখব যে ক্যাটায়নের আকার ছোট সেই ক্যাটায়নের ক্ষেত্রে পোলারায়নের মাত্রাটা বেশি হবে এবং পোলারায়ন বেশি ঘটলে কি কি হবে সেটা আমি একটু আগেই ব্যাখ্যা করছি যে পাঁচটা বৈশিষ্ট্যের কথা বলেছিলাম তাহলে এখন মনে করি আমাকে দুইটা যোগও দেওয়া হলো সোডিয়াম ক্লোরাইড এবং পটাশিয়াম ক্লোরাইড তাহলে বলা হলো যে এই দুইটা যোগের মধ্যে কোনটাতে আয়নিক বৈশিষ্ট্য বেশি অথবা কোনটা সমযোজী বৈশিষ্ট্য বেশি এই ধরনের কিছু প্রশ্ন আমাকে করল ঠিক আছে তাহলে আমরা এখন দেখবো যে সোডিয়াম ক্লোরাইড এবং পটাশিয়াম এই দিকে যদি আমরা ভালো করে তাকাই তাহলে দেখতে পাচ্ছি এখানে সোডিয়াম ক্লোরাইডের মধ্যে ক্যাটাইন হচ্ছে সোডিয়াম হচ্ছে আয়ন এবং ক্ষেত্রে পটাশিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে ক্যাটায়ন পটাশিয়াম আয়ন এবং অ্যানায়ন হচ্ছে আয়ন অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি দুইটা যোগের মধ্যেই অ্যানায়নটা সেম যেহেতু এক্ষেত্রে অ্যানায়ন সেম তাই আমরা বলবো এই দুইটা যোগের মধ্যে কোনটাতে পোলারায়ন বেশি ঘটবে সেটা নির্ভর করবে ক্যাটায়নের উপরে এখন এই দুইটা ক্যাটায়নের মধ্যে আবার আমরা দেখতে পাচ্ছি ক্যাটায়ন দুইটাতে চার্জ একই সেই জন্য আমরা বলতে পারি পোলার নির্ভর করবে এই দুইটা ক্যাটায়নের আকারের উপরে এখন তোমরা নিশ্চয়ই জানো যে সোডিয়াম আয়ন তার মধ্যে শক্তিস্তর থাকে দুইটা এবং পটাশিয়াম আয়নের মধ্যে শক্তিস্তর থাকে তিনটা অর্থাৎ পটাশিয়াম আইনের তুলনায় সোডিয়াম আয়নের আকার ছোট হয় এবং এক্ষেত্রে বলা হয়েছে কি যদি আকার ছোট হয় তাহলে সেক্ষেত্রে পোলারায়ন বেশি ঘটবে তাই আমরা বলতে পারি যে সোডিয়াম পটাশিয়াম আয়নের মধ্যে যেহেতু সোডিয়াম আয়নের আকার সেই জন্য সোডিয়াম আয়নের নিউক্লিয়াস থেকে আয়নের ইলেকট্রন মেঘের দূরত্ব কম হবে আর দূরত্ব কম হলে সেক্ষেত্রে অবশ্যই আকর্ষণ বেশি হবে সেই জন্য সোডিয়াম আয়ন দ্বারা আয়নের ইলেকট্রন মেঘের পোলারায়ন পটাশিয়াম আয়নের তুলনায় বেশি হবে অর্থাৎ সোডিয়াম আয়ন ক্লোরাইড আইনের ইলেকট্রন মেঘকে বেশি পরিমাণে করতে পারবে বলে আমরা বলবো এক্ষেত্রে পোলারায় পোলারায়ন ক্ষমতা পটাশিয়াম তুলনায় বেশি তো যেহেতু সোডিয়াম আয়নের পোলারায়ন ক্ষমতা পটাশিয়াম আইনের তুলনায় বেশি সেই জন্য আমরা বলবো যে সোডিয়াম ক্লোরাইডের মধ্যে সমুদ্র যে বৈশিষ্ট্য পটাশিয়াম ক্লোরাইডের তুলনায় বেশি হবে তাহলে সোডিয়াম ক্লোরাইডের মধ্যে সমুদ্র যে বৈশিষ্ট্য বেশি পটাশিয়াম ক্লোরাইডের মধ্যে সমজি বৈশিষ্ট্য কম আর যদি পরীক্ষা আমাদের প্রশ্নটা এইভাবে এসে থাকে যে সোডিয়াম ক্লোরাইড এবং পটাশিয়াম ক্লোরাইডের মধ্যে কোনটি বেশি আয়নিক তার আমরা বলবো যেখানে সমজি বৈশিষ্ট্য বেশি সেখানে আয়নিক বৈশিষ্ট্য কম সেজন্য সোডিয়াম ক্লোরাইডের মধ্যে আয়নিক বৈশিষ্ট্য কম পটাশিয়াম ক্লোরাইডের মধ্যে পটাশিয়াম ক্লোরাইডের মধ্যে আয়নিক বৈশিষ্ট্য বেশি এরপর দ্বিতীয় শর্তটাতে আসি ক্যাটায়নের চার্জ শর্তটা দেখিনি যে ক্যাটায়নের চার্জ যত বেশি হয় পোলারায়ন তত বেশি হবে আমাদের একাধিক ক্যাটায়ন দেওয়া হলে সেক্ষেত্রে দেখবেন যে কোন ক্যাটায়নের চার্জ বেশি হচ্ছে তো যে ক্যাটায়নের চার্জ বেশি সেখানে পোলারায়নও বেশি ঘটবে এখন দেখো আমি উদাহরণ হিসেবে দুইটা যোগ নিয়েছি স্টেনাস ক্লোরাইড এবং স্টেনিক ক্লোরাইড তো এক্ষেত্রে আমরা ক্যাটায়ন অ্যানাইন যদি ভাগ করে লিখি তাহলে এখানে দেখতে পাচ্ছি স্টেনাস ক্লোরাইডের মধ্যে ক্যাটায়ন হচ্ছে স্টেনাসায়ন অ্যানায়ন ক্লোরাইডায়ন আবার স্টেনিক ক্লোরাইডের মধ্যে ক্যাটায়ন হচ্ছে স্টেনিক আয়ন অ্যানায়ন ক্লোরাইড আয়ন অর্থাৎ এখানেও আমি আয়নটাকে সেম রেখেছি আবার ক্যাটায়ন দুইটাও সেম তো ক্যাটায়ন দুইটা সেম হওয়া সত্ত্বেও দেখো তাদের চার্জের মধ্যে ভিন্নতা আছে একটা তো হচ্ছে টু প্লাস আর হচ্ছে ফোর প্লাস অর্থাৎ একটা ক্যাটায়নের মধ্যে দুইটি ইলেকট্রনের ঘাটতি আছে আর একটা ক্যাটায়নের মধ্যে চারটা ইলেকট্রনের ঘাটতি আছে এখন ধরো আমি যদি একটু উদাহরণ দিই ভাবে যে তুমি টাকা নিয়ে দাঁড়িয়ে আছো তোমার সামনে দুইজন ক্ষুদা তো ছেলে আছে যে একজন দুই দিন না খেয়ে আছে আরেকজন চার দিন না খেয়ে আছে তাহলে কে তোমার খাবারকে বেশি পরিমাণ শক্তিতে টেনে নিবে তা ধারণা করতে পারো তুমি বলতে যে যে নিশ্চয় ধরে না খেয়ে আছে সে নিশ্চয়ই তোমার খাবারকে বেশি শক্তিতে কেড়ে নিবে তো এই যে আমরা এক্ষেত্রে বলতে পারি যার ক্ষুদা যত বেশি অর্থাৎ যার অভাব যত বেশি তার টানও তত বেশি হয় সেই জন্য এক্ষেত্রে দেখতে পাচ্ছি স্টেনাসাইন এবং স্ট্রেনিক মধ্যে স্ট্রেনিক আয়নের ইলেকট্রনের ঘাটতি বেশি অর্থাৎ ইলেকট্রনের অভাব বেশি সেই জন্য স্টেনিক আয়নের ক্লোরাইড আয়নের ইলেকট্রন মেঘের প্রতি টান বেশি হবে সেজন্য স্টেনিক আয়নের পোলারায়ন ক্ষমতা স্টেনাস আয়নের তুলনায় বেশি হবে যদিও এই দুইটা ক্যাটায়নের আকার প্রায় একই কিন্তু এক্ষেত্রে যেহেতু অ্যাস্টেনিক আয়নের চার্জ বেশি সেই জন্য আয়নের পোলারায়ন ক্ষমতা অ্যাস্টেনাস সাইনের তুলনায় বেশি অর্থাৎ এই ক্ষেত্রে আমরা বলবো যে অ্যাস্টেনিক আয়নের পোলারায়ন ক্ষমতা অ্যাস্টেনাস আয়নের তুলনায় বেশি সেজন্য জন্য অ্যাস্টেনিক ক্লোরাইডের মধ্যে সমুদ্রীয় বৈশিষ্ট্য বেশি আর অ্যাস্টেনাস ক্লোরাইডের মধ্যে আয়নিক বৈশিষ্ট্য বেশি এখন যদি প্রশ্ন আমাদেরকে এইভাবে দেওয়া হয় যে অ্যাস্টেনাস ক্লোরাইড এবং অ্যাস্টেনিক ক্লোরাইডের মধ্যে কোনটি গলনাঙ্ক বেশি ঠিক আছে তাহলে তোমরা ইস্যু ধরে ফেলছো যে স্টেনিক ক্লোরাইডের মধ্যে যেহেতু পোলারায়ন বেশি সেই জন্য এখানে সমুদ্র বৈশিষ্ট্য বেশি আর সমজি বৈশিষ্ট্য কম হবে মধ্যে যেহেতু বৈশিষ্ট্য কম এটার গণনা বেশি হবে ঠিক আছে তো আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসছে দেখা যায় যে সোডিয়াম কার্বনেট এবং ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তোমাদের এই প্রশ্নটা পরীক্ষা দিতে পারে যে সোডিয়াম কার্বনেট উত্তাপে বিয়োজিত হলেও সরি সোডিয়াম কার্বনেট উত্তাপে বিয়োজিত হয় না কিন্তু ক্যালসিয়াম কার্বনেট উত্তাপে বিয়োজিত হয় কেন ঠিক আছে অর্থাৎ সোডিয়াম কার্বনেট তাপ দিলেও বিয়োজিত হবে না কিন্তু ক্যালসিয়াম কার্বনেটকে অল্প পরিমাণে তাপ দিলেও ক্যালসিয়াম কার্বনেট বিয়োজিত হয় কেন তাহলে এটা কারণটা আমরা ব্যাখ্যা করতে পারি দেখো ক্যাটায়ন অ্যানাইনে ভাগ করে লিখছি এখানে আগের মতোই তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দুইটা যোগের মধ্যেই কার্বনেট অ্যানায়ন অর্থাৎ দুইটা যোগের জন্যই অ্যানায়ন সেম তাহলে পোলারায়ন অ্যানায়নের উপর নির্ভর করবে না তাহলে এখন আসি এই দুইটা ক্যাটায়নের চার্জের দিকে আমরা তাকাই যে দেখো চার্জ হচ্ছে আর এখানে চার্জ হচ্ছে তাহলে আগের কথাটা একটু মনে দেখো একজন একজনের ইলেকট্রনের ঘাটতি আছে একটা আর একজনের ইলেকট্রনিক ঘাটতি আছে দুইটা তাহলে যার ঘাটতি বেশি তার টান অবশ্যই বেশি হবে সেই জন্য আমরা বলতে পারি সোডিয়াম আইন এবং ক্যালসিয়াম আইনের মধ্যে ক্যালসিয়াম আইনের যেহেতু ইলেকট্রনের ঘাটতি বেশি সেই জন্য ক্যালসিয়াম আইনের ক্লোর কার্বোনেটের ইলেকট্রন মেঘের প্রতি টান সোডিয়াম আইনের তুলনায় বেশি হবে যেহেতু ক্যালসিয়াম আইনের ফোলারাইন ক্ষমতা সোডিয়াম আইনের তুলনায় বেশি সেজন্য আমরা বলবো এক্ষেত্রে ক্যালসিয়াম কার্বোনেটের মধ্যে সমযোজী বৈশিষ্ট্য সোডিয়াম কার্বোনেটের তুলনায় বেশি হবে আর সমযোজী বৈশিষ্ট্য যদি বেশি হয় তাহলে আমরা একটা বৈশিষ্ট্য বলেছিলাম যে কি সেখানে বন্ধন বিয়োজন শক্তি কম হয় অর্থাৎ যেহেতু ক্যালসিয়াম কার্বোনেটের মধ্যে সমযোজী বৈশিষ্ট্য বেশি সেজন্য ক্যালসিয়াম কার্বোনেটের মধ্যে বন্ধন বিয়োজন শক্তি কম অর্থাৎ ক্যালসিয়াম কার্বোনেটের মধ্যে বন্ধন সহজে ভেঙে যায় তো সহজে ভেঙে যায় বলে আমরা বলবো সোডিয়াম কার্বনেটকে তাপ দিলেও যেহেতু এর বন্ধন বিয়োজন শক্তি বেশি সেজন্য এটা বন্ধন সহজে ভাঙে না সেজন্য সোডিয়াম কার্বনেট উত্তাপে বিয়োজিত হয় না কিন্তু ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিলে সহজে ভেঙে যায় বলে ক্যালসিয়াম কার্বনেট উত্তাপে বিয়োজিত হবে তো আশা করি তোমরা এই প্রশ্নটার উত্তর ব্যাখ্যা করতে পারবে এরপর আসি তিন নম্বর শর্ত অ্যানায়নের আকার তাহলে দেখো অ্যানায়নের আকার যদি বড় হয় তাহলে সেক্ষেত্রে পোলারায়ন ক্ষমতা বেশি হবে এখন আমি উদাহরণ হিসেবে দুইটা যোগ লিখেছি দেখো হাইড্রোজেন ফ্লোরাইড এবং হাইড্রোজেন ক্লোরাইড তাহলে এই দুইটা যৌগকে আমি ক্যাটায়ন আর অ্যানায়ন দিয়ে ভাগ করে লিখছি এখন দেখা যাচ্ছে এই দুইটা যোগের মধ্যে ক্যাটায়ন সেম এবং ক্যাটায়নের চার্জও সেম তাই আমরা বলবো পোলারায়ন ক্যাটায়নের উপর নির্ভর করছে না তাহলে পোলারায়ন নির্ভর করবে অবশ্যই অ্যানায়নের উপরে তাহলে অ্যানায়ন দুইটার মধ্যে আবার দেখতে পাচ্ছি চার্জ একই যেহেতু অ্যানায়ন দুইটা চার্জ একই সেজন্য আমরা বলতে পারি পোলারায়ন নির্ভর করবে অ্যানায়নের আকারের উপরে ঠিক আছে তো ফ্লোরাইডের মধ্যে শক্তিস্তর দুইটা আর

ক্লোরিডাইন ইলেকট্রন মেঘ কে বেশি পরিমাণে পোলার করতে পারে সেজন্য আমরা বলবো এক্ষেত্রে পোলারায়ন ক্ষমতার দিক থেকে ক্লোরাইডায়নের পোলারায়ন ক্ষমতা ফ্লোরিডায়নের চেয়ে বেশি অর্থাৎ এইচ এর মধ্যে সমযোজী বৈশিষ্ট্য এর তুলনায় বেশি সেজন্য এইচ সি বেশি পরিমাণে সমুদ্র বৈষ্ঠ দেখায় আর এইচ কম পরিমাণে সমুদ্র দেখাবে এবং আমাদের এভাবেও দিতে পারে প্রশ্নটা যে এইচ এইচ এবং এইচ সি মধ্যে কোনটি পানিতে অধিক দ্রবণীয় তারপর বলবো সেক্ষেত্রে অবশ্যই হাইড্রোজেন ফ্লোরাইড পানিতে বেশি দ্রবণীয় হবে এবং হাইড্রোজেন ফ্লোরাইড কম দ্রবণীয় হবে তাহলে আসা যাক চার নাম্বার বৈশিষ্ট্য অ্যানায়নের চার্জ তাহলে দেখো অ্যানায়নের চার্জ যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে পলারায়ন বেশি ঘটবে তো এই যোগটা এই বৈশিষ্ট্যটাকে ব্যাখ্যা করার জন্য আমি দেখো উদাহরণ হিসেবে নিয়েছি মিথেন অ্যামোনিয়া এবং পানি তা দেখো সবগুলোতেই যদি আমি মিথেন অ্যামোনিয়া পানিকে যদি ভাগ করে লিখি তাহলে সেক্ষেত্রে দেখতে পাচ্ছি সবগুলোতে ক্যাটায়ন সেম এইচ প্লাস এবং ক্যাটায়নের চার্জ পলো নির্ভর করবে অ্যানায়নের উপরে আবার অ্যানায়নগুলোর মধ্যে দেখো কার্বনের উপর চার্জ হচ্ছে মাইনাস ফোর নাইট্রোজেনের উপর চার্জ মাইনাস থ্রি অক্সিজেনের উপর চার্জ হচ্ছে মাইনাস টু তা তোমরা নিশ্চয়ই জানো যে কার্বন নাইট্রোজেন অক্সিজেন সবগুলো হচ্ছে দ্বিতীয় পর্যায়ের মৌল সেই জন্য আমরা বলতে পারি সবার মধ্যে শক্তিস্তর হচ্ছে দুইটা করে কিন্তু যেহেতু কার্বনের মধ্যে ঋণাত্মক আয়ন অর্থাৎ ইলেকট্রনিক ঘনত্ব যেহেতু বেশি সেজন্য আমরা বলব এক্ষেত্রে মিথেনের মধ্যে যেহেতু ইলেকট্রনিক কার্বনের মধ্যে যেহেতু ইলেকট্রন ঘনত্ব বেশি সেজন্য এক্ষেত্রে হাইড্রোজেন আয়ন কার্বন থেকে ইলেকট্রন বেশি পরিমাণে টেনে নিতে পারবে এবং এ কারণে এইচ ফোর এক্ষেত্রে পোলারায়ন ক্ষমতা সিএইচ কার্বনের পোলারায়ন ক্ষমতা বাকি নাইট্রোজেন এবং অক্সিজেনের তুলনায় বেশি হবে এবং সেক্ষেত্রে সিএইচ ফোর এর মধ্যে বৈশিষ্ট্য বেশি হবে এবং এরপরে হবে অ্যামোনিয়াতে এবং সবশেষে হবে এইচ টু তে ঠিক আছে তো ইলেকট্রন ঘনত্বের উপর ভিত্তি করে আমরা এটাকে ব্যাখ্যা করতে পারি আবার দেখো আরেকটা উদাহরণ দিয়েছি ম্যাগনেশিয়াম ক্লোরাইড ম্যাগনেশিয়াম অক্সাইড এবং ম্যাগনেশিয়াম নাইট্রাইড অর্থাৎ এক্ষেত্রে দেখো আমি ক্যাটায়ন সেম রেখেছি অ্যানায়ন হিসেবে আছে ক্লোরাইড অক্সিজেন এবং অক্সাইড আয়ন এবং আয়ন তো এক্ষেত্রে দেখো ক্লোরাইডাইয়ের মধ্যে ইলেকট্রন বেশি আছে কয়টা একটা অক্সিজেনের মধ্যে দুইটা এবং নাইট্রোজেনের মধ্যে তিনটা তো আকারের দিক থেকেও দেখতে গেলে আমরা দেখতে পাই যে আয়নের মধ্যে শক্তিস্তর আছে তিনটা অক্সাইড আয়নের মধ্যে দুইটা এবং আয়নের মধ্যেও দুইটা কিন্তু দুইটা হওয়া সত্ত্বেও আয়নের মধ্যে দেখো ইলেকট্রন যেহেতু বেশি তাহলে সেজন্য জন্য আমরা বলতে পারি আয়নের মধ্যে ইলেকট্রন মেঘের ঘনত্ব বেশি হবে তো ইলেকট্রন মেকের ঘনত্ব বেশি বলে ক্যাটাইনের পক্ষে নাইট্রোজেন থেকে ইলেকট্রন টেনে নেওয়াটা একটু বেশি সহজ অর্থাৎ যার টাকা যত বেশি তার থেকে তত বেশি পরিমাণে টাকা কেড়ে নেওয়া যায় ঠিক আছে যার পকেটে যত বেশি টাকা থাকবে তার থেকে তত বেশি পরিমাণে টাকা কেড়ে নেওয়া যায় তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি নাইট্রোজেনের মধ্যে যেহেতু ইলেকট্রন ঘনত্ব বেশি সেজন্য নাইট্রোজেন থেকে বেশি পরিমাণে ইলেকট্রন ঘন ম্যাগনেশিয়াম নাইট্রোজেন থেকে বেশি পরিমাণে ইলেকট্রন ঘনত্ব নিজের দিকে টেনে নিয়ে যেতে পারে সেজন্য নাইট্রোজেনের মধ্যে পোলারায়ন বেশি ঘটবে বলে আমরা বলবো ম্যাগনেশিয়াম নাইট্রাইটের মধ্যে পোলারায়ন সবচেয়ে বেশি এবং এই কারণে এটার মধ্যে সমুদ্র বৈশিষ্ট্য সবচেয়ে বেশি হবে এবং পোলারায়ন সবচেয়ে কম ঘটবে ম্যাগনেশিয়াম ক্লোরাইডের মধ্যে এই জন্য ম্যাগনেশিয়াম ক্লোরাইড হবে সবচেয়ে বেশি আয়নিক এই তিনজনের মধ্যে তো সর্বশেষ আসা যাক ক্যাটায়নের ইলেকট্রন তো ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাসের মধ্যে আমরা দেখতে পাই যে এস বা পি অরবিটাল যুক্ত ক্যাটায়নের তুলনায় ডি বা এফ অরবিটাল যুক্ত ক্যাটায়নের পোলারায়ন ক্ষমতা বেশি হয় এটার কারণ হচ্ছে এস বা পি অরবিটালের তুলনায় ডি বা এফ অরবিটাল এই অরবিটালগুলো একটু বেশি পরিমাণে বিস্তৃত থাকে অর্থাৎ যেহেতু জটিল ধরনের এরা একটু বেশি পরিমাণে বিস্তৃত থাকে বলে এরা অ্যানায়ন থেকে বেশি পরিমাণে ইলেকট্রন নিজের দিকে পারে ঠিক আছে তো যেহেতু এরা বিস্তৃত থাকে এবং এই কারণে এদের পোলারায়ন ক্ষমতা এস বা বিটাল যুক্ত ক্যাটায়নের চেয়ে বেশি হয় তাছাড়া আমরা আরেকভাবে ব্যাখ্যা করতে পারি যে ডি বা এফ অরবিটাল যুক্ত ক্যাটায়ন সাধারণত পারমাণবিক সংখ্যা বেশি হয় এবং আমরা জানি পরমাণুতে নিউক্লিয়াস যত বেশি থাকে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন যত বেশি থাকে তা ওই প্রোটন অ্যান ইলেকট্রন মেককে তত বেশি পরিমাণে নিজের দিকে টেনে নিয়ে আসতে পারে তো এটাকে আমি একটু এভাবে ব্যাখ্যা করতে পারি দেখো সোডিয়াম ক্লোরাইড এবং কিউপ্রাস ক্লোরাইড এগুলো ক্যাটাইন আনায়ন নিজে ভাগ করে লিখছি এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে সোডিয়া দুটাতেই অ্যানায়ন সেম তাই পোলারায়ন অ্যানায়নের উপর নির্ভর করবে না ক্যাটাইনের দিকে যদি তাকাই ক্যাটাইনের মধ্যে সোডিয়াম আয়নের আকার হচ্ছে পয়েন্ট নাইন ফাইভ অ্যাঙ্গেস্ট্রম এবং কিউপ্রিয়া কিউক্লাস আয়নের আকার হচ্ছে পয়েন্ট নাইন সিক্স অ্যাঙ্গেস্ট্রম অর্থাৎ দুইটা ক্যাটাইনের আকারেও তাই আমরা আগে যে চারটা শর্ত পড়েছিলাম সেই চারটা শর্ত দিয়ে এই দুইটা যোগের মধ্যে কোনটাতে আয়নিক বৈশিষ্ট্য বেশি সেটাকে আমরা ব্যাখ্যা করতে পারবো না ঠিক আছে তো এক্ষেত্রে আমাদের ব্যাখ্যা করতে হবে তাদের ক্যাটায়নের ইলেকট্রোমিনেশ দিয়ে যেমন ধরো সোডিয়ামের যদি আমরা সোডিয়াম আইন ইলেকট্রোমিনেশ লিখি তাহলে দেখবো তার সর্বশেষ অরবিটাল হচ্ছে টু পি সিক্স আর কিউব আয়নের বেলা হচ্ছে থ্রি ডি টেন অর্থাৎ এখানে ডি অরবিটাল আছে যেহেতু ডি অরবিটাল আছে সেই জন্য আমরা বলতে পারি যে ডি অরবিটালের পোলারায়ন ক্ষমতা ডি অরবিটাল যুক্ত ক্যাটায়নের পোলারায়ন ক্ষমতা পি অরবিটাল যুক্ত ক্যাটায়নের চেয়ে বেশি বলে সোডিয়াম আয়নের তুলনায় কিউব প্লাস আয়নের পোলারায়ন ক্ষমতা বেশি তাছাড়া এভাবে বলা যায় যে সোডিয়ামের নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আছে এগারোটা আর কিউ প্লাস আয়নের মধ্যে প্রোটন আছে উনত্রিশটা তো স্বাভাবিকভাবে বলা যায় যে এগারোটা প্রোটনের তুলনায় উনত্রিশটা প্রোটনের আয়নায়নের ইলেকট্রন ইলেকট্রন ম্যাঘের প্রতি টান বেশি হবে সেজন্য কিউ প্লাস আয়নের ক্ষমতা সোডিয়াম আয়নের তুলনায় বেশি হবে তো এই জন্য এই দুইটা যোগের মধ্যে আমরা বলতে পারি যে সোডিয়াম ক্লোরাইডের তুলনায় কিউ ক্লোরাইডের মধ্যে সমজি বৈশিষ্ট্য বেশি দেখা যাবে এবং এই কারণে কিউ ক্লোরাইডের গলনাঙ্ক সোডিয়াম ক্লোরাইডের তুলনায় কম হবে ঠিক আছে তাহলে আমাদের প্রশ্নগুলো বিভিন্নভাবে দিতে পারে দ্রাব্যতা দিয়ে বা গর্ণা গ্যাস দিয়ে বা বন্ধন বিয়োজন শক্তি দিয়ে বিভিন্নভাবে প্রশ্নগুলো দিতে পারে এখন আসা যাক তোমাদের জন্য আরেকটা মজার প্রশ্ন সিলভার ক্লোরাইড সাদা বর্ণের হল সিলভার আয়োডাইড হলুদ বর্ণের কেন ঠিক আছে এই প্রশ্নটা বাড়ছে দেখা যায় তো এটার ব্যাখ্যা করার জন্য আমি যোগ এই যোগগুলোকে আবার আগের মতো ক্যাটায়ন এবং অ্যানায়নে বিভক্ত করে লিখছি তো এই দেখতে পাচ্ছি ক্যাটায়ন সেম সিলভার আয়ন সেজন্য আয়ন ক্যাটায়নের উপর নির্ভর করবে না আবার অ্যানায়নের মধ্যে যদি দেখতে পাচ্ছি কি দুইটা অ্যানায়নের মধ্যে চার জ্যাকিস কিন্তু এদের মধ্যে আকারের ভিন্নতা আছে তো আয়নের মধ্যে তিনটা আর আয়নের মধ্যে শক্তিশ হচ্ছে পাঁচটা অর্থাৎ আয়নের তুলনায় আয়োডাইড আয়নের আকার হচ্ছে বড় দেখো ক্লোরাইডাইনের তুলনায় আয়োডাইডাইনের আকার যেহেতু বড় সেই আমরা বলতে পারি যে যে অ্যানায়নের আকার যত বড় হয় তার দ্বারা পোলারায়ন তত বেশি হয় সেই জন্য সিলভার আয়ন ক্লোরাইডের তুলনায় আয়োডাইড থেকে বেশি পরিমাণে ইলেকট্রন নিজের দিকে টেনে নিয়ে আসতে পারবে অর্থাৎ সিলভার আয়োডাইডের মধ্যে পোলারায়ন সিলভার ক্লোরাইডের তুলনায় বেশি হবে ঠিক আছে তো এক্ষেত্রে দেখো যেহেতু এখানে পোলারায়ন বেশি করবে সেজন্য আমরা বলবো ইলেকট্রন ম্যাক্স সিলভারের কাছাকাছি চলে আসবে এবং সেক্ষেত্রে মাঝে মাঝে এমন ব্যাপার লক্ষ্য করা যায় যে ক্যাটায়নের নিউক্লিয়াসের টান এত বেশি হয় যে অ্যানায়নের ইলেক সর্বশেষ কক্ষপথ থেকে কিছু ইলেকট্রন লাভ দিয়ে ক্যাটায়নের সর্বশেষ শক্তিস্তরে চলে যায় ঠিক আছে তো এক্ষেত্রেও এ ধরনের ব্যাপার লক্ষ্য করা যায় যেহেতু এক্ষেত্রে আয়ন বেশি সেজন্য অ্যানায়নের কিছু কিছু ইলেকট্রন এই অ্যানায়নের সর্বশেষ কক্ষপথ থেকে কিছু ইলেকট্রন লাভ দিয়ে ক্যাটায়নের সর্বশেষ শক্তিস্তরে চলে যায় এবং এক্ষেত্রে যেহেতু দূরত্ব কম সেজন্য সে দৃশ্যমান আলো শক্তি শোষণ করে এবং তার সম্পূরক তরঙ্গ থেকে শক্তি বিকিরণ করে ঠিক আছে তো এক্ষেত্রে আমরা গতদিনও বলেছিলাম বেনি আসহকলা দৃশ্যমান সাতটা আলো আছে সেখান থেকে এই এখানকার কোনো ইলেকট্রন যদি আসমানি বর্ণের দিকে শক্তি শোষণ করে তাহলে তারা হলুদ বর্ণের দিকে শক্তি বিকিরণ করবে সেই আমরা সিলভার হ্যাল আয়োডাইডের বেলায় তার কালারটা হলুদ বর্ণের দেখতে পাই কিন্তু যেহেতু ক্লোরাইডাইনের মধ্যে পোলারাইন কম হয় সেজন্য এক্ষেত্রে পোলারাইনের মাত্রা কম বলে সিলভারের টানে এখানকার ক্লোরাইডের কোনো ইলেকট্রন যদি ওখানে যেতে চায় তারা তাকে একটা বেশি দূরত্ব অতিক্রম যেতে হয় এবং সেই জন্য তাকে বেশি পরিমাণ শক্তি শোষণ করতে হয় তো বেশি শক্তি শোষণ সে আইআর অঞ্চলের শক্তি শোষণ করে নে তো আই অঞ্চলের শক্তি যেহেতু সে শোষণ করে এবং সেক্ষেত্রে সে যে শক্তির বিকিরণ করে সেটাও আইআর অঞ্চল হওয়ার কারণে আমাদের চোখ সেই আলোগুলোকে দেখতে পায় না এবং এই কারণে সিলভার ক্রয় সাধারণত সাদা বর্ণের হয় ঠিক আছে তাহলে এই প্রশ্নটার উত্তর তোমরা গাইড থেকে একটু দেখে নিও তাও যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমাকে জিজ্ঞেস করবে তাহলে আজকের ক্লাসটা এতটুকুই কোথাও